আসসালামু আলাইকুম। হায়াত, মউত, রিজিক, দৌলত, এই চারটি জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই নিয়ন্ত্রণ করেন। আপনি, আমি, আমরা, আমরা সবাই জন্মগ্রহণ করেছি সৃষ্টিকর্তার ইচ্ছাই। আমরা কে, কখন, কিভাবে এই দুনিয়া থেকে বিদায় নেব, সেটাও ওই সৃষ্টিকর্তার ইচ্ছাই আমাদের বিদায় নিতে হবে। আমাদের প্রতিদিনের রিজিকে কি আছে, আমরা প্রতিদিন কি খাবো, সেটাও ওই সৃষ্টিকর্তার ইচ্ছা মতোই হয়ে থাকে। আপনি কতটুকু ধন সম্পদের মালিক হবেন, সেটাও ওই সৃষ্টিকর্তাই জানেন। আপনাকে যদি সৃষ্টিকর্তা অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দেন, আপনি যদি সেই সব ধন সম্পদের সঠিক ব্যবহার না করেন, দুনিয়া এবং আখিরাতে তার হিসাব আপনাকেই দিতে হবে। যারা আপনারা বিত্তবান, মানে অনেক ধন সম্পত্তির মালিক, আপনাদের বাড়িতে অথবা বাসায় যেসব গরিব অসহায় মানুষের ছেলে মেয়েগুলি কাজ করে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই সব অসহায় গরিবের ছেলে মেয়েদের উপর অত্যাচার করবেন না। তিন বেলা পেট ভরে খাবার, পরনের কাপড় এবং অল্প কিছু টাকার জন্য গরিব পিতামাতারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনাদের বাসায় অথবা বাড়িতে কাজ করার জন্য পাঠায়। গরিবের ছোট ছোট ছেলে মেয়েগুলি যারা আপনাদের বাড়িতে কাজ করতে আসে, তারাও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। কাজ করতে গেলে তাদেরও ভুল হতে পারে, আপনার একটি ব্যবহারের জিনিস তাদের হাতে নষ্ট হতেই পারে। ওদের হাতে যদি আপনাদের সংসারের একটি জিনিস নষ্ট হয়ে যায়, আপনারা যদি ওদের উপর অত্যাচার বা নির্যাতন করেন, আপনাদের সেই জিনিসটি কি ফেরত আসবে? না, ফিরে আসবে না। ওরা কোনো অন্যায় করলে বা ভুল করলে ওদের উপর অত্যাচার না করে ওদের মাথায় হাত বুলিয়ে ভুলটা ধরিয়ে দিন, তাতে করে সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালোবাসবেন। গরিব অসহায় মানুষের উপর নির্যাতন করলে আল্লাহর গজব নাজিল হতে সময় লাগে না। বাংলার জমিনে এমন হাজার হাজার অত্যাচারী আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আল্লাহ মালিক তাদের সম্পদ দিয়েছেন কিন্তু রিজিক দেননি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের আবার রিজিক কি করে না থাকে? হ্যাঁ, রিজিক আছে। কি রিজিক জানেন? সাবু, বার্লি, জুস, লিকুইড জাতীয় সমস্ত খাবার। সৃষ্টিকর্তা ওদেরকে এমন অসুখ দিয়ে রেখেছেন, রুচি সম্মত সমস্ত খাবার ডাক্তার ওদেরকে খেতে নিষেধ করে দিয়েছেন। ওদের টাকায় কেনা গরুর গোস্ত, মুরগি, হাঁস, বাড়ির দারোয়ান এবং পোষা কুকুর খায়, ওরা তাকিয়ে তাকিয়ে দেখে এবং ঢোক গেলে খেতে পারে না। এটা কত বড় শাস্তি একবার চিন্তা করে দেখেছেন? সৃষ্টিকর্তা বিচার অনেকভাবেই করতে পারেন, তাই আপনি ভালো থাকার জন্য গরিব অসহায় মানুষের দোয়া আপনার জীবনে খুবই জরুরি। আপনি গরিব অসহায় মানুষকে ভালোবাসুন, সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।